অঝোর ধারায় কাঁদছেন মাহমুদুল রিয়াদ। হ্যাঁ, আপনি ভুল দেখছেন না, চোখ বেয়ে পড়া অশ্রুধারা যেন বাঁধ মানতে চাইছে না রিয়াদের। চোখের জল মোছার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু সেটা আর কতটুকুই বা পারছেন। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। কিশোর কুমারের বিখ্যাত এই গানটার মতোই আপনি খোঁজার চেষ্টা করতে পারেন মাহমুদুল রিয়াদের চোখের জলের রং। তাতে হয়তো অকুল পাথারেই পড়ে যাবেন, হয়ে যাবেন দ্বিধাগ্রস্ত। কোনো দিন দেখা যায়নি যে রূপ, এবার সবাইকে সাক্ষী হতে হলো সেই ঘটনারই। কিন্তু রিয়াদের তেমন কান্নায় ভেঙে পড়ার কথা নয়, বরং এই মুহূর্তে তারই থাকার কথা 5-6 মাসের মধ্যে সবচেয়ে ফুরফুরে মেজাজে। এতদিন পর এসেই আবারও তিনি পেয়েছেন জাতীয় দলে ফেরার ক্লিয়ার মেসেজ, তাও খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে। ভক্তদের অসংখ্য দিনের অপেক্ষা অবশেষে ফুরিয়েছে। এশিয়া কাপের পর আসছে নিউজিল্যান্ড সিরিজে রিয়াদ খেলবেন কিনা এমন প্রশ্ন উঠতেই পাপন নিজ মুখে জানিয়ে দিয়েছেন আমি জানি খেলবে। সাথে জানিয়েছেন বিশ্বকাপে খেলারও সুযোগ রয়েছে রিয়াদের। ওদের সুযোগ থাকবে খেলা, আমার মনে হয়, আমি জানি খেলবে। বোর্ড সভাপতির এই কথাগুলোর মাধ্যমে যেন মাহমুদুল রিয়াদের বুকে চেপে থাকা পাথর সরে গেছে, এসেছে আনন্দের উপলক্ষ। যতটা তার নিজের জন্য, তার চেয়েও বেশি বোধ হয় তার ভক্তদের জন্য। তাহলে কি রিয়াদের চোখে যে অশ্রু দেখা যাচ্ছে সেটা আনন্দ অশ্রু? আনন্দের আতিশয্যেই কি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি? সেটা জানা যাবে খুব শীঘ্রই। রিয়াদ যদি আসছে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দলে ফেরেন, আবারও খেলেন লাল সবুজের জার্সি গায়ে, তাহলে অবসান হবে বহুদিনের অপেক্ষার। তবে সেই দৃশ্য দেখার আগে এই মুহূর্তে শুরু হলো আরও একটা অপেক্ষার প্রহর, আর সেটা হলো কেন এমন অঝোর কান্নায় ভেঙে পড়েছেন মাহমুদুল রিয়াদ। জয়ন্ত বিন্দু, ক্রিপ্টেন্সি।